ড্রাগস কারবারি এবং অসামাজিক কার্যকলাপের জন্য সরকারি জায়গা জবরদখল করে রাখা শিপ্রা মালাকার এবং তার সঙ্গীদের উচ্ছেদের জন্য ধর্মনগর থানায় ডেপুটেশন দিল এলাকাবাসী। রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা করার উদ্দেশ্যে ক্রমাগত অভিযান অব্যাহত রেখেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেশামুক্ত ত্রিপুরা করার ডাক দিয়েছেন। সেই ডাকে সাড়া দিয়ে ধর্মনগরের সাধারণ জনগণ ড্রাগস কারবারি এবং যারা বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত তাদেরকে উচ্ছেদ করার জন্য মঙ্গলবার সন্ধ্যায় ধর্মনগর থানায় একটি ডেপুটেশন দিল। ধর্মনগর রেলগেটের পাশে সরকারি জায়গা জবরদখল করে শিপ্রা মালাকার ড্রাগস, মদ এবং বিভিন্ন নারী গঠিত অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে এলাকার মানুষের অভিযোগ ছিল দীর্ঘদিনের। কিছুদিন আগে এলাকার মানুষ একত্রিত হয়ে সেই শিপ্রা মালাকারকে উচ্ছেদের জন্য ডাক দিয়েছিল। তখন পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার তাদেরকে বুঝিয়ে কয়েকদিন সময় দিয়েছিলেন এলাকা ছেড়ে যাওয়ার জন্য, কিন্তু তারপর মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও শিপ্রা মালাকার এলাকা ছাড়া তো দূরের কথা, এমনকি ব্যবসা অব্যাহত রেখেছে। ধর্মনগরের দুর্গাপুর, মান্ডবপাড়া এবং রাজবাড়ি এলাকার সাধারণ মানুষকে মঙ্গলবার সন্ধ্যায় একত্রিত হয়ে এই মহিলাকে সরকারি জায়গা থেকে উচ্ছেদ এবং ধর্মনগরের সুস্থ সমাজকে বাঁচানোর জন্য ধর্মনগরের থানায় একটি ডেপুটেশন দেয়। তাদের দাবি, বর্তমান প্রজন্মকে বাঁচাতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ সমাজ করতে হলে এই শিপ্রা মালাকার এবং তার সঙ্গীদের অতি সত্বর সরকারি জায়গা থেকে উচ্ছেদ করতে হবে। তা না হলে সম্পূর্ণ রাজবাড়ি এলাকা একদিকে ড্রাগস, অন্যদিকে মদ, তার উপর নারী গঠিত অসামাজিক কার্যকলাপ এলাকাকে ছয়লাভ করে ধ্বংসস্তূপে পরিণত করবে। তাই সুস্থ স্বাভাবিক নাগরিকরা ভীত হয়ে পড়েছে। ভীতি থেকে মুক্ত করতে উচ্ছেদ অবশ্যম্ভাবী বলে এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়। হইল বেশ কিছুদিন ধরে আমাদের রাজবাড়ির দুর্গাপুর এলাকায় ড্রাগ বেশিরভাগ মানুষের বেশি চলছে। এই ব্যাপারে বন্ধ করার জন্য আজকে এই থানাতে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে। ড্রাগস আসামি দিয়ে ধরে অতিসত্বর আইনের আদায় তুলে আনা তার জন্য। নাম সুলেমান আহমেদ, ধর্মনগর মাইনরিটি মোর্চা, জেনারেল সেক্রেটারি। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।